আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবেশী ও তার ভুক্সম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু আয়াতে প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ করতে বলেছেন। তিনি একটি আয়াতে বলেন, ওয়াল জারিযিল কুরবা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রতিবেশীদের সম্পর্কে ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানান্তু আন্নাহু সাইউরাইসু। আমি সর্বদা জিবরিল আমিন আমাকে উপদেশ দিয়েছেন প্রতিবেশী সম্পর্কে, এমনকি আমার ধারণা হয় যে তিনি প্রতিবেশী তার উত্তরাধিকার মানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ করতেন। তিনি প্রতিবেশীকে সম্মান করতে বলেছেন, তার খোঁজ খবর রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান কানা ইউমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনে, সেই জন্য প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদয় আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে এবং কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি খাঁটি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি খাঁটি মুমিন নয়। কিল মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলে হে আল্লাহর রাসূল, কে আছে যে খাঁটি মুমিন নয়? তিনি বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নেই। সুতরাং আসুন আমরা প্রতিবেশীর সম্মান করি, তাদের সঙ্গে উত্তম আচরণ করি। আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিবেশীদের হক আদায় করার, তাদের সঙ্গে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।